বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটা ভিডিও করছি। তা এই দেখুন, এটা একটা একজন বাচ্চা ছেলে, ওর বয়স 17 বছর। ও দীর্ঘদিন ধরে যে সমস্যাটায় ভুগছিল সেটা হচ্ছে ওর মুখে প্রচুর একনি ছিল, মানে ব্রণ ছিল মুখে প্রচুর। এছাড়া মাথার ডান দিকে একটা ওয়ার্স ছিল। তা ওয়ার্সটা কি, ওয়ার্স হচ্ছে একটা আঁচিল, একটা আঁচিল ছিল এবং মাথার চুল পড়ে যাচ্ছিল খুব। এই তিনটেই ওর মেন সমস্যা ছিল। তো ও আমার কাছে এসছে ফেব্রুয়ারির 18 তারিখে, এই 2021-এ। ওষুধ খেয়েছে নিয়ম মতো। তা এখন ওর যে মাথায় যে আঁচিলটা ছিল, এইটা 80% কমে গেছে, 80-90%। এবং মাথায় যেটা চুল পড়ে যেত সেটাও নেই, এবং ব্রণটাও এখন ব্রণ আর হচ্ছে না, কিন্তু মাথায় মুখের দাগগুলো রয়ে গেছে। তা দাগগুলো চেষ্টা করা যাক, দেখি কতটা যায়, আশা করি তো চলে যাবে। তা আমি ওর মুখ দেখাতে পাচ্ছি না, একটাই কারণ যে ও বাচ্চা ছেলে, এই কাছাকাছি থাকে, ও মুখ দেখাতে চায় না, কারণ ওর অনেক বন্ধু বান্ধব আছে এখানে। তা আমি ওর শুধু ভয়েসটা নেব এখানে, সেই জন্য মুখ দেখাচ্ছি না। তা তুমি তো ভাই, তুমি তো অনেকদিন ধরে ভুগছো এই সমস্যাগুলোতে, তা তুমি একটু নিজের মুখে বলো যে তোমার কি সমস্যা ছিল, কতদিন ধরে ভুগছো, কি অবস্থা ছিল, এখন কেমন আছে, একটু নিজের মুখে বলো। প্রায় 1.5 বছর ধরে আমার আঁচিলের সমস্যাটা ছিল, যেটা মানে মাথার ডান দিকে উনি যেটা বললেন, তো ওটা নিয়ে প্রায় ডাক্তারও দেখিয়েছিলাম অনেক জায়গায়, কিন্তু ডাক্তার সেরকম মানে কাজটা ওরকম অত ভালোভাবে হচ্ছিল না। কিন্তু যখন আমি এখানে আসলাম, তারপরে আস্তে আস্তে উনি ওষুধ দিলেন, ওষুধে দেখলাম ফলটা ভালো পাচ্ছি, আগের মানে তুলনায় এবার ভালো পাচ্ছি। তো 80% যেটা উনি বললেন, 80% মতো কমে গেছে, অল্প একটুকুই রয়েছে, মানে আগের তুলনায় অনেকটাই ভালো আছে। যেমন আগে এমন স্নান করে উঠে এমন মাথায় চিমনি আসলে ওই জায়গাটায় লাগতো, এখন সেটা এমন হয় না, মানে উঁচু ভাবটা কমে গিয়ে একদম এখন নর্মালি হয়ে গেছে। আর কয়েকটা ওষুধে মানে ঠিক হয়ে প্লেন হয়ে গেছে জায়গাটা, পুরো প্লেন হয়ে গেছে, 80% বলতে গেলে পুরো প্লেনই হয়ে গেছে, পুরো ঠিক। আর ব্রণের যে সমস্যাটা ছিল, ওটা হচ্ছে ব্রণ মুখে ব্রণ হতো, ঘাম হতো, তেল হতো, ওর থেকে মানে মুখ জ্বালা জ্বালা করতো, কিন্তু এখন ব্রণটা হয় না, শুধু দাগগুলো রয়ে গেছে, ওষুধের থেকে মানে ঠিকঠাক আছি। চুল পড়াটা, আর চুল পড়াটা বললামই তো, চুল পড়াটা হচ্ছে মাথায় মানে যখন আমি স্নান করে উঠতাম দেখতাম মানে চুল পড়তো, ম্যাক্সিমামটাই বেশি চুল পড়তো, আর আঁচিল জায়গাটা বেশি পড়তো। তারপর ওনার ওষুধ খেয়ে দেখলাম চুল পড়াটা একটু বন্ধ আছে, মানে ঠিক আছে এখন। তো তুমি দেখো, তুমি আমার ওষুধ খেয়ে স্যাটিসফাই হয়েছো, সন্তুষ্ট? হ্যাঁ। তা দেখো, আমাদের হোমিওপ্যাথিতে এগুলো, তুমি এর আগে তো অনেক ডাক্তার দেখিয়েছো, অনেক রকম ওষুধ খেয়েছো, কিছু হচ্ছিল না। তাই এই ভিডিওটা করা এই জন্যই, তোমার ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব, তার জন্য করলাম ভিডিওটা করা এই জন্যই। অনেক সাধারণ মানুষ আছে যাদের হোমিওপ্যাথি সম্পর্কে অবগতি সেরকম নেই, তারা সেই জন্যই করা, যাতে সাধারণ মানুষরা দেখুক, জানুক যে আমাদের হোমিওপ্যাথিতে এইসব সমস্যাগুলো কত সুন্দর ভালো কাজ করে। ঠিক আছে ভাই, তুমি এই ভিডিওটা করতে এবং ফেসবুকে ছাড়ার জন্য অনুমতি দিয়েছো, আমি ফেসবুকে আপলোড করবো, এটা তুমি সাহায্য করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই।